গল্প সবাই কিন্তু গদ্যের মাধ্যমে প্রকাশ করে। কেউ কেউ আবার ছন্দযুক্ত বা ছন্দহীন কিছু পংক্তির মাধ্যমেও তা প্রকাশ করে থাকে। তাহলে চলুন শুরু করা যাক বর্তমান অশান্ত পৃথিবীর আবদ্ধ পরিস্থিতির উপর ভিত্তি করে শ্রুতিমালা সিরিজের পরের নিবেদন বন্দিদশা। এতদিনের একাকিত্বের বনবাসে কেমন বিমানার ন্যায় এরূপ, এ কেমন রূপ তোমার? হে ধরিত্রী শান্ত হ, হালকা ছলকানিতে কেমন উত্তাল হলে তুমি? শান্ত স্বভাব তোমার, অশান্ত হলে কেন আবার? ওই দেখো কত কবি তাহার কবিত্ব ছন্দ প্রকাশে ব্যস্ত, তাদের যেন পাতার পর পাতা কলম বন্দির দৌড় চলেছে। হে ধরিত্রী শান্ত হও, এ কেমন রূপ তোমার? পরন্ত বিকেল এক অদ্ভুত রং তার, ধূসর হয়েছে মেঘবর্ণ, কবিত্ব ভাব প্রকাশে চলেছে, মুহূর্ত পাতা বন্দির খেলা। কেউ বা প্রকৃতির বর্ণনায়, কেউ বা রোম্যান্টিক বেদার বলেও চিহ্নিত করেছে। তোমার এই চাপা বেদনা মর্যাদা দিচ্ছে না কেউই। রোজ দিনের প্রিয়জন হারানো ব্যথা প্রকাশ করতে চায় না আর কেউই, শুনতেও চায় না কেউ। তবুও বলি আশা ছিল না, বীরবল রূপ তোমার, হে ধরিত্রী শান্ত হও। বন্ধুরা, আমাদের এই নতুন প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় পাশে বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই চলে যায়। তোমরা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। খুব শিগগিরই আসবো নতুন একটা ভিডিও নিয়ে, সঙ্গে থেকে পাশে থেকে।